ওয়েলকাম সবাইকে, আবারও চলে এসেছি নিয়ে আমার নতুন একটা ব্লগ। সেদিন ছিল রবিবার, একটা সুন্দর প্রোগ্রাম দেখতে আমি যাচ্ছি, আর ওড়িশা থেকে আমার গুরুজি এসেছেন, তাই আমরা দুজন মিলে চলে গেলাম বিবেকানন্দ সভাঘরে। সেখানে ছিল নৃত্যাঙ্গন ডান্স একাডেমির শর্মিষ্ঠাদির অ্যানুয়াল প্রোগ্রাম। তাহলে চলো ভেতরটা একবার ঘুরে দেখি, আমার কখনো যাওয়া হয়নি, এই সুবাদে আমারও যাওয়া হলো। খুব সুন্দর, ভীষণ বড় একটা হল, গভর্নমেন্টের নয়, এটা বিবেকানন্দ ব্যারাকপুর মিশন আন্ডারে। যে যে বুকিং করতে চায় সে এখানে এসে অফিসে যোগাযোগ করলে বুকিংটা হয়ে যায়। শর্মিষ্ঠাদির প্রোগ্রামের এবারে থিম ছিল বাস্তবতাকে নিয়ে, যেমন কলেজের র্যাগিং, তারপরে একটা ছোট্ট মিষ্টি প্রেম কাহিনী যার পূর্ণতা পায় অনেকটা দিন পরে, একটা এজেবল রিলেশনশিপ, তারপরে ছিল কিছু বাচ্চাদেরকে পড়াশোনার চাপ দিয়ে তাদেরকে সমাজ ব্যবস্থা থেকে বা সমাজের ভালো দিকগুলো থেকে সরিয়ে ফেলা, মোবাইল অ্যাডিকশান, এসব নিয়ে কাজ করেছে। যথেষ্ট সুন্দর একটা কাজ। যাই হোক, আমিও চেষ্টা করছি কতটা ভিডিওর মাধ্যমে দেখানো যায়, এত বড় ভিডিও তো দেওয়া যায় না। যাই হোক, আমি হলের ভিডিওটা একটু ভালো করে করার চেষ্টা করেছি। অনেক অনেক বড় বড় সব গেস্ট আর্টিস্টরা সেখানে প্রেজেন্ট ছিল। আমার গিয়ে বেশ ভালোই লাগলো, দু একজন পরিচিত সবার সাথে দেখা হলো। যাই হোক, চলো প্রোগ্রামটা এবার শুরু হচ্ছে। কথা মতো আমরা মঞ্চে হাজির আজকে নৃত্যাঙ্গনের বার্ষিক অনুষ্ঠানে। সাংস্কৃতিক সন্ধ্যা সাজানো হয়েছে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আঙ্গিকে, আমরা সকলেই তৈরি। আসুন ফিরে যাই সকলে মিলে ছোট্টবেলার সেই স্বপ্নের জগতে। চক্রবর্তী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী দেবাংশী নায়ার, আমাদের শিক্ষাগুরু শ্রীমতী শবরী মুখার্জি, এবং প্রখ্যাত নাট্যকার ডক্টর উপেন্দ্র শর্মা। টাটা মানে কিন্তু তোমাদের টাটা করছি না, জাস্ট প্রোগ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি। তাই প্রোগ্রাম দেখার পরে 8:30 সময় বেরিয়ে গেছিলাম, তার কারণ হাওড়া থেকে স্যারের ট্রেন ছিল। স্যারকে ওলা ক্যাবে উঠিয়ে দিয়ে আমি আমার বাড়ির দিকে যাব। ব্লগটা এখানেই শেষ করছি, ফিরে আসবো আবার নতুন ব্লগ নিয়ে।